যোগীদের যে জীবনী শক্তি এবং যৌবনের ক্ষমতাশালী শরীর এবং মন, এটা সবসময় তার কারণ যোগীরা শুদ্ধ খাবার গ্রহণ করে এবং প্রত্যেকটা খাদ্যের খাওয়ার সময় ব্যালেন্স থাকে, এবং খাদ্যের যদি ব্যালেন্স না থাকে দেহেরও ব্যালেন্স হারিয়ে ফেলে, মানসিকতা তাদের ডিসব্যালেন্স হবেই। অতএব খাদ্য নির্বাচন করে খাওয়া, তার সাথে যোগ করা, তাহলে সংযোগটা সঠিক হয়। সেরকমই কয়েকটা উপায়। আমার বয়স 64 হয়ে গেল, এখনও আমি একজন যুবক ছেলের থেকে বেশি শক্তি রাখি, সেই ক্ষমতা কিছু আছে। এটা হচ্ছে যৌগিক ক্রিয়ার দ্বারা। আমি ইচ্ছে করলে পা টান করে দিতে পারি, কিন্তু একজন যুবক ছেলে ফট করে পারবে না, যদিও অভ্যেস না থাকে তার। কিছু কিছু উপায় সেগুলো দেখাচ্ছি যে আমার যে ক্ষমতা হয় যোগের কারণে, সেই ক্ষমতাগুলো কিছু কিছু উপস্থাপনা করা, আর কিছু নয়, এটাই ব্যাপার। একটা দেখাচ্ছি, যেমন এটাকে সিংহাসন বলে,